ভালোবাসার মায়া কিন্তু সহ্য করা যায় না, এটা সবাই জানি। ভালোবাসা কিন্তু সবার ভিতরে আছে। আমিও বেসেছি, আপনিও আরেকজনকে ভালোবেসেছেন, আরেকজনও ভালোবেসে কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালোবাসা আছে, বিশ্বাস করেন ভাই। সবাই চায় যে তার ভালোবাসার হাতটি ধরে একটু সুন্দর একটু মুহূর্ত কাটায়, ভালোবাসার মানুষটিকে একটু বুকে জড়িয়ে ধরে নিজে ভালো কিছু অনুভব করি, ভালোবাসার মানুষটিকে ভালোবাসে ভালো রাখার মতো সেই চেষ্টাটুকু করি। কিন্তু বিশ্বাস করেন ভাই, এমন ভালো মানুষকে পাইছেন না যে ভালোবাসলে মানুষটি অপর মানুষটির কষ্ট শেষ হয়ে যাবে। এমনভাবে মানুষটিকে ছেড়ে যায় না যে মানুষটিকে ছেড়ে গেলে তার মৃত্যুর চাহিদাটা আরও বেড়ে যায়, তার মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে তার ইচ্ছাকৃতভাবে হয়ে যায়। এমনভাবে কাউকে ভালোবাসেন না, সেটা আমার হোক বা বোন হোক বা ভালোবাসার মানুষ হোক বা ভাই হোক বা অন্য কিছু, আমি প্রত্যেকটা ভালোবাসা মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কাউরে মন থেকে ভালোবেসে কষ্ট দিয়ে না। যে মানুষটিকে বুঝতেছেন আপনি, যে মানুষটিকে আপনাকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো আপনার জন্য সব কিছু করতে চাচ্ছে, সেই মানুষটিকে কষ্ট দেওয়া আর নিজের জীবন নিজে শেষ করে দেওয়া আমি মনে করি সেম কথা। আপনি যে মানুষটাকে কষ্ট দিতেছেন ওই মানুষটা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে, কিন্তু দেখেন আপনি ওই মানুষটাকে কষ্ট দিয়ে হয়তো আপনি ভালোভাবে সময় কাটাচ্ছেন, ওই মানুষের কষ্টের অভিশাপ যখন আপনার লাগবে তখন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। এরকম কেউ থাকতে পারে নাই, বিশ্বাস করেন। এরকম ওই যে রিভেঞ্জ অফ নেচার একটা কথা আছে না, তো ওরকম যে আমি না নিতে বললেও প্রকৃতি কিন্তু আপনাকে দিয়ে দিবে, প্রকৃতির সাথে ওইটা আপনার হয়ে যাবে। বা আপনি চাচ্ছেন মানুষটাকে মন প্রাণে ভালোবাসি, ওই মানুষটা আপনার ভালোবাসতে চাচ্ছে না, কিন্তু দেখেন যে মানুষটা আপনার ভালোবাসতে চাচ্ছে না তার তন্ত বোঝা উচিত এই মানুষটা আমার জীবন থেকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, একতরফা ভালোবাসা একতরফা হয়ে ওটা সাবজেক্ট, যেগুলো ভালোবাসা হয়ে থাকে, ভালোবাসা মানুষটাকে আদান প্রদান করে থাকে, বা যে মানুষের সাথে স্বপ্ন দেখার সুযোগ থাকে, বা যে মানুষটাকে ভালোবেসে যখন ছেড়ে যান তখন কি একটুবারও চিন্তা করেন না বা চিন্তা আসে না যে মানুষটা আমার পাগলের মতো ভালোবাসে, তাহলে এই মানুষটাকে ছাড়া আমি মানুষটাকে কীভাবে ভুলে থাকতে পারি? আমার এটা ভাবলে আমার বিশ্বাস করেন এই বুকের বাপাসটাই আমার নিজের কাছে কেমন ঘটে যে আমিও তো ঠকেছি, আমি যে মানুষটাকে ভালোবেসে ঠকেছি, ওরও কি একটাবার চিন্তা হয় না যে আমি যে মানুষটাকে ঠকাইছি সে মানুষটা তো আমার পাগলের মতো ভালোবাসে, তাহলে এই মানুষটা পাগলের মতো ভালোবাসার শর্তেও আমি মানুষটাকে কেন ঠকাইলাম? মানুষটা আমার ভালোবাসে তার জীবনের থেকে বেশি, তাহলে মানুষটাকে কেন আমি ছেড়ে আসলাম? তার কি সে কি একটু অনুতপ্ত হয় না, নাকি অনুতপ্ত যে শব্দটা সেটুক তার ভিতরে নাই, কোনটা?